দৌড়ি দৌড়ি যা দাদা তুমি দুষ্টবর। ৱেলকাম বেক মাই ইউটিউব চেনেল ট্ৰেভেল ডিব্বা আৰু আজি আছোঁ আমি এইচ পি বি গাৰ্লছ কলেজ। আৰু গাৰ্লছ কলেজত কিয় আহিছোঁ হয়তো থাম্বনেইল দেখি গম পাইছে। আচলতে কিবা সৃষ্টি ক'বা, প্ৰথমতে এইচ পি বি কলেজক লৈ কিবা এটা কৈ দিয়া। প্ৰথমতে এইচ পি বি কলেজক লৈনো কি ক'ম, এইচ পি বি কলেজ আচলতে ছোৱালী মহাবিদ্যালয়খনত আচলতে সফলতাৰে নাকত এই গেট পাবলৈ সক্ষম হৈছে, সেইটো আটাইতকৈ আমাৰ বাবে গৌৰৱৰ কথা। আৰু আজি এটা কামত এইচ পি বি কলেজলৈ অহা হৈছিল আৰু এখন দাদা তুমি দুষ্টবৰ এখন মনোৰঞ্জন ধৰ্মী আৰু কমেডি এখন ধুনীয়া চিনেমা আহি আছে, সেই চিনেমাখনৰ প্ৰমোশ্যনৰ কামত এইচ পি বি কলেজলৈ অহা হৈছিল। আশা কৰোঁ চিনেমাখন সকলোৱে চাব আৰু 24 তাৰিখে ৰিলিজ হ'ব চিনেমাখন। 24 তাৰিখে চিনেমাখন ৰিলিজ হ'ব, সকলোৱে চাব আৰু এই ব্লগটো দেখিবলৈ পাব ইয়াৰ কলা কৌশলীখিনি, কলাখিনি যি যি ইয়াত আহি পিনে কেনেধৰণৰ প্ৰমোশ্যন কৰিছে সেই সকলোখিনিয়ে দৃশ্যতে দেখাম। আৰু আচলতে দুজনমান ল'ৰা কথাও পাতিম, আচলতে চিনেমাখন কেনেধৰণে প্ৰস্তুত কৰিছে, আচলতে কেনেকুৱা ধৰণৰ সকলোবোৰ কথা পাতিম। তো বলক বাকী ডখৰ কণ্টিনিউ কৰোঁ। আৰু ইয়াৰ অডিঅ'ৰ ভিতৰতে যোন দাদা তুমি দুষ্টবৰ যোনখন চিনেমা প্ৰমোশ্যনৰ কাৰণে আহিছে, তো ভিতৰলৈ যাওঁ, সকলোবোৰ চাওঁ, সকলোবোৰ চাই থাকিব আচলতে কি কেনেধৰণে প্ৰমোশ্যন কৰে আৰু কি কি নাই সকলোবোৰ। তো বলক ভিতৰলৈ। মাতটো নাইকিয়া হৈ গ'ল, ভোক লাগিছে চাগে, দেৰি হৈ গৈছে যেতিয়া। গুড ইভিনিং, থেংক ইউ। আমি কিহৰ কাৰণে আহিছোঁ তোমালোকে গম পাইছে চাগে, আমি এখন নতুন চিনেমাৰ প্ৰমোশ্যন কৰি আহিছোঁ, গোটেই অসম ঘূৰিছোঁ। এইফালে দৰং কলেজ হৈ এনেকৈ ধেমাজি হৈ ডুমডুমা হৈ ডিব্ৰুগড় হৈ শিৱসাগৰ হৈ যোৰহাট হৈ আজি গোলাঘাট পাইছোঁ। চিনেমাখনৰ নাম হৈছে আগতে কৈছোঁ দাদা তুমি দুষ্টবৰ। বহুত দুষ্ট দেই চিনেমাখন, চালে গম পাবা তোমালোকে। আৰু আজি তোমালোকৰ কলেজলৈ আহিলোঁ, কলেজত আহি ভাল লাগিলে। আমাৰ অকণ লেট হ'ল, 2টামান বজাত অহাৰ কথা আছিলে, আহি পাওঁতে মানে দেৰি হ'ল, আৰু একো নাই, ভাল লাগিছে তোমালোকক কেনেকৈ লগ পাই। আমাৰ চিনেমাখনৰ নাম মই মোৰ লগত এবাৰ তোমালোকে ক'বলৈ, আমাৰ চিনেমাখনৰ নাম হৈছে দাদা তুমি দুষ্টবৰ। তোমালোকৰ জোৰটো চাওঁ তোমালোকৰ কলেজৰ, 1, 2, 3, 4। মোক
খুঁজে থাকিব মোৰ
পিছে তোমাকে দেখি দুটি নয়নর কি যে খরো তুমি তো আমার আজি দাদা আছে আসলে তোমাকে যখন দাদা তুমি দুষ্ট হওয়ার সিনেমাখন হয় এটা ইংলিশ পাওয়া 24 তারিখে সেখানে বিষয়ে অল্প কিনা কবা নি হয় আমি এখন হাস্য মধুর সিনেমা রোমান্টিক কমেডি সিনেমা এখন লই আইছো আপনাদের ওসলে অহা 24 জুনত অসমৰ সমগ্র চিত্রগৃহতে এই ছবিখনে মুক্তি লাভ করব সমীর বুড়াগোহাঁয়ে এই সিনেমাখনের পরিচালনা করেছে আর আমি অ্যাক্টিং করেছো আমার ফালপরা এটা খুব ধুনিয়া প্রোডাক্ট আমি অসমৰ রাইজক উপহার দিবলে ট্রাই করেছো এটা আপনাদের দায়িত্ব আপনাদের ছবি দিবলে আহক আমার সিনেমাখন চাওক আর মরম দেখাওক আর আশীর্বাদ করক যাতে আর ভাল ভাল প্রজেক্ট আমি এনেকে কাম করে যাব পারো আর মই মূল ফালপরা পার্সোনালি মই আপনাদের কোসো যেহেতু মই ছবিখন অলরেডি চালু খুব ধুনিয়া এখন ছবি হয়েছে আপনাদের সিনেমা হললে আহি হাহিব হাহিব পারিব ফুটি করব পারিব এন্টারটেইন হব পারিব আর আজিকালি টাইমত আমার মেইন যেটু বস্তু হয়েছে লাগতিয়াল বস্তু হয়েছে যেটা হাহি হয় না নহয় গতি আপনাদের মই মূল ফালপরা গ্যারান্টি দিছো আপনাদের ইয়াত আহি পেলায় হাহিব পারিব ছবিখন সে এনজয় করব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো সকলে সাবো আর মুভি সকলকে অনুরোধ করেছো যে দাদা তুমি দুষ্ট বর্ষম বড় ধুনিয়া এখন সিনেমা ছবিঘর লিছে তো সকলে চাব আর সাপোর্ট করব আপনাদের যাতে আগলে আরো ভাল ভাল সিনেমা আই থাকে তো ভিডিওটো আসলে আজি ইমানে যে চাই ভালে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করব আর সকলের সাথে শেয়ার করব তো আকো এদিন লগ পাইছো নতুন নতুন ব্লগ হয় ধন্যবাদ বাই বাই।